আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতে জানিয়ে দিব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ব্যবসায়ী মহসিনের আত্মহত্যার ফেসবুক লাইভ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ হাইকোর্টের, ব্যবহার করা যাবে না কোনো মাধ্যমেই। করোনা সংক্রমণ রোধে 21 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল চলমান বিধিনিষেধ, চরম সংকটে মহামারীতে দেশে ফেরা প্রবাসী কর্মীরা। নির্বাচন কমিশনে দেওয়া বিএনপির রিপোর্টে লবিস্ট নিয়োগের তথ্য নেই, খতিয়ে দেখার সক্ষমতাও নেই ইসির। বাড়ল এলপিজির দাম, সরবরাহে ঘাটতি, তারপরও রান্নার গ্যাসের দাম দ্বিগুণ করার প্রস্তাবে হতবাক ভোক্তারা। এবং ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করে দেওয়ায় ব্যাংকে দক্ষ কর্মী তৈরি হবে, অভিমত বিশ্লেষকদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। ব্যবসায়ী আবু মহসিন খানের আত্মহত্যার ফেসবুক লাইভ ভিডিও 6 ঘন্টার মধ্যে সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই ভিডিও যে কোনো ধরনের ইলেকট্রনিক মাধ্যমে প্রচারের উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মুনুর জামানের ভার্চুয়াল বেঞ্চ এই নির্দেশনা দেন। এদিকে ময়নাতদন্ত শেষে তার শেষ ইচ্ছে অনুযায়ী আবু মহসিনের মরদেহ মোহাম্মদপুর বেড়িবাঁধ কবরস্থানে দাফন করা হয়েছে। মাহমুদুর রহমানের রিপোর্ট। চরম হতাশার একাকিত্ব নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করা ব্যবসায়ী মহসিন খানের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অপসারণ করতে বৃহস্পতিবার সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন হাইকোর্ট। এছাড়া এই ভিডিও যে কোনো ধরনের ইলেকট্রনিক মাধ্যমে প্রচারের উপর নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। একই সঙ্গে বিটিআরসি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে আগামী বুধবারের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন উচ্চ আদালত। সুপ্রিম কোর্টের এক সিনিয়র আইনজীবী এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট নজরে আনলে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে এই নির্দেশ দেন। 6 ঘন্টার মধ্যে যাতে এটা নামানোর ব্যবস্থা করা হয় এবং যে সমস্ত আদার যে সোশ্যাল মিডিয়াতে আছে ওটাকে যথাযথ কর্তৃপক্ষের কাছে যাতে কমিউনিকেট করে যাতে যত তাড়াতাড়ি সম্ভব এটা নামানোর ব্যবস্থা করা হয়। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ব্যবসায়ী মহসিন খানের ময়নাতদন্ত সম্পূর্ণ হয়। নিথদেহ বুঝে নিতে মর্গে এসেছিলেন মেয়ের জামাতা চিত্রনায়ক রেয়াজ। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তার শ্বশুরের জন্য সবার কাছে দোয়া চাইলেন। আমার বাবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক ওনাকে মাফ করে দেন, বেহেস্তে নসিব করেন। নিহতের জামাতা রিয়াজ জানান মরদেহ এখান থেকে নেওয়া হবে ধানমন্ডির বাসায়। জানাজা শেষে তার শেষ ইচ্ছা অনুযায়ী বেড়িবাঁধ কবরস্থানে দাফন করা হবে। ওনার ওসিহত মোতাবেক মোহাম্মদপুর বেড়িবাঁধের ওখানে যে কবরস্থান আছে ওখানে তাকে আমরা দাফন করব। এটা ওনার যে কথা উনি লাস্টে বলেছিলেন সে কারণে ওখানে ওনার ইচ্ছা অনুযায়ী দাফন করা হচ্ছে। ময়নাতদন্তে গুলিতে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ফরেন্সিক চিকিৎসক। চরম হতাশা আর একাকিত্ব নিয়ে বুধবার রাতে ফেসবুক লাইভে এসে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করেন ব্যবসায়ী মহসিন খান। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আগামী 21 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব কথা জানানো হয়। ওমিক্রনের প্রাদুর্ভাব রোধ ও পরিস্থিতি বিবেচনায় আগের জারি করা সব বিধিনিষেধের সাথে দুটি শর্ত সংশোধন করে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে বলা হয় উন্মুক্ত স্থানে এবং ভবনের অভ্যন্তরে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে 100 জনের বেশি সমাবেশ করা যাবে না। একই সাথে যারা এসব অনুষ্ঠানে যোগ দেবেন তাদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট অথবা 24 ঘন্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট আনতে হবে। সেই সাথে স্কুল, কলেজ ও সমপর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকবে। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 33 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 22 জন পুরুষ ও 11 জন নারী। মৃতদের মধ্যে সর্বোচ্চ 18 জন মারা গেছেন ঢাকা বিভাগে।
এছাড়া খুলনা বিভাগে 6 জন, রাজশাহী বিভাগে 4 জন, সিলেট বিভাগে 2 জন ও রংপুরে 1 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 28,494 জনে। একই সময়ে 44,843 জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 11,596 জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা 18,35,776, শনাক্তের হার 25.86%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা মহামারীতে জীবন জীবিকার চরম সংকটে পড়েছেন দেশে ফেরা প্রবাসী কর্মীরা। তাদের 69% চলছেন ধার দেওয়ায়। এক গবেষণার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওকাপ। তবে এসব মানুষের সুরক্ষায় সরকার 427 কোটি টাকার প্রকল্প নিয়েছে বলে জানিয়েছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম। ইন্দাদুল্লাহ বাবুর রিপোর্ট। প্রায় 2 বছর ধরে বৈশ্বিক অর্থনীতি সংকটের মুখে। মহামারীর এই পরিস্থিতিতে চাকরি হারিয়ে বেশ কিছু দেশ থেকে প্রবাসী কর্মীরা বাংলাদেশে ফিরেছেন, এখনও বেকার তারা। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিবেদন অনুযায়ী করোনাকালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 4 লাখ কর্মী ফিরে এসেছেন। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপ তাদের গবেষণা রিপোর্টে জানায় 53% কর্মী বেতন ভাতা ছাড়া খালি হাতে ফিরেছেন। ফেরত আসা এই কর্মীদের 69% এখন নিঃস্ব, যার 7% 3 বেলা খেতে পারছেন না। লেবাননে আমরা যেটা দেখেছি যে প্রচুর আনডকুমেন্টেড ওয়ার্কার কাজ করেছে, কিন্তু যখনই কোভিড হয়েছে তারা এই কাজ করতে পারেনি, তারা ফিরে এসেছে জিরো হাতে। প্রতি বছর 60 থেকে 70 হাজার লোক ডিপোর্ট হিসেবে ফেরে। আমাদের আলোচনা জুড়ে, আমাদের আইন জুড়ে দেখবেন সবসময় ছিল কত লোক বিদেশ পাঠাবো, ফেরত আসাদের জন্য যেন ভাবতে হবে সেটা আসলে আমরা ভুলেই গিয়েছিলাম। অনুষ্ঠানে বিএমইটির মহাপরিচালক জানান, দুর্যোগে পড়া এই কর্মীদের পুনর্বাসনে কাজ করছে সরকার। কম সুদে ঋণ সহ বেশ কিছু নতুন প্রকল্প নেওয়া হয়েছে তাদের জন্য। একটি প্রজেক্ট নেওয়া হয়েছে রিইন্টিগ্রেশনের জন্য, 427 কোটি টাকার একটি প্রকল্প। যারা ফেরত আসছে তাদের জীবনে নতুন আলো ফোটানো, তারা কি আবার যেতে চায় নাকি দেশে কিছু করতে চায়, বুদ্ধি দেওয়া, তাদেরকে সাপোর্ট করা, তাদের তথ্য সংগ্রহ করা। মালয়েশিয়ার সাথে চুক্তি হলেও চাহিদা না আসায় এতদিন দেশটিতে কর্মী পাঠানো হয়নি বলে জানান বিএমইটির মহাপরিচালক। তো মালয়েশিয়ার কোনো এজেন্সির মাধ্যমে আমাদের কাছে ডিমান্ড এসে পৌঁছায়নি। এই কারণে আমার ধারণা ডিমান্ড আসলে প্রসেস হয়ে এটা যেতে যেতে ফেব্রুয়ারির শেষ দিক হবে অথবা মার্চের প্রথম দিকে হতে পারে। অনুষ্ঠানে প্রবাসী কর্মীদের মর্যাদা রক্ষায় পরিবার সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন কমিশনে দেওয়া বিএনপির আয় ব্যয়ের হিসেবে লবিস্ট নিয়োগের কোনো তথ্য নেই। এ বিষয়ে খতিয়ে দেখার সক্ষমতা কমিশনের নেই বলেও জানান ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার। তিনি বলেন, নিবন্ধিত না হওয়ায় লবিস্ট ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুযোগ নেই নির্বাচন কমিশনের। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। 2014 সাল থেকে বিএনপি ও জামাত লবিস্ট ফার্ম নিয়োগ দিয়ে কোটি টাকা খরচ করলেও দলের অডিট রিপোর্টে তা উল্লেখ আছে কিনা এ বিষয়টি খতিয়ে দেখতে ইসিতে চিঠি পাঠান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিষয়টি আমলে নিয়ে নির্বাচন কমিশন সভায় দীর্ঘ পর্যালোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে ইসির অবস্থান জানান সচিব হুমায়ুন কবির খন্দকার। বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত কোনো রাজনৈতিক দল যে অডিট রিপোর্ট দাখিল করে তা নির্বাচন কমিশন কর্তৃক পরীক্ষা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক যে অডিট রিপোর্ট দাখিল করা হয়েছে তাতে এমন কোনো তথ্য নেই যে বিদেশে লবিস্ট নিয়োগের জন্য কোনো অর্থ ব্যয় করা হয়েছে। জামাতে ইসলামী বাংলাদেশ যেহেতু নির্বাচন কমিশনের সাথে নিবন্ধিত রাজনৈতিক দল নয়, তাই এ বিষয়ে কমিশনের করার কিছু নেই। বিদেশে লবিস্ট নিয়োগে অর্থ ব্যয়ের বিষয়টি খতিয়ে দেখার ব্যাপারে ইসির সীমাবদ্ধতা তুলে ধরেন তিনি। বলেন, অন্য কোনো সংস্থা তদন্ত করে রিপোর্ট দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি। বিদেশে অর্থ প্রেরণ করা হলে তা তদন্ত করার নির্বাচন কমিশনের আইনি কাঠামো ও সক্ষমতা নেই। আইনি কাঠামোতে অর্থ পাচার সংক্রান্ত কোনো তদন্ত করা বিষয় এই কাঠামোতে পড়ে না। তবে সরকারের যে সকল এজেন্সি অর্থ পাচার বিষয়ে তদন্ত করতে পারেন সে সকল এজেন্সি তদন্ত করে নির্বাচন কমিশনকে দিলে তা নির্বাচন কমিশন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।
তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিঠির আলোকে লবিস্ট নিয়োগে ব্যয় করা অর্থ দলগতভাবে বিএনপি না কোনো ব্যক্তি পরিশোধ করেছিল তা স্পষ্ট করেননি ইসি সচিব। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। মূসক সহ কেজিতে 5 টাকা 16 পয়সা বাড়িয়ে এলপি গ্যাসের দর ভোক্তা পর্যায়ে 103 টাকা 34 পয়সা নির্ধারণ করেছে রেগুলেটরি কমিশন। সেই হিসাবে ফেব্রুয়ারি মাসের জন্য 12 কেজি এলপিজির দর 1,240 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই দর ছিল 1,178 টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল দুপুরে এর দর ঘোষণা করেন। ভোক্তা পর্যায়ে মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি 96.86 টাকা এবং মূসক সহ মূল্য প্রতি কেজি 103.34 টাকা সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী ভোক্তা পর্যায়ে প্রতি 12 কেজি বোতলজাতকৃত এলপিজির মূসক সহ মূল্য 1,240 টাকায় সমন্বয় করা হয়েছে। চুলাই গ্যাস না পেয়েও গ্যাসের দাম দ্বিগুণের বেশি করার প্রস্তাবে হতবাক ভোক্তারা। তারা মনে করেন সিস্টেম লস কমানো কিংবা চুরি বন্ধে পদক্ষেপ না নিয়ে গ্যাসের দাম বাড়িয়ে অসাধু কর্মকর্তা কর্মচারীদের পৃষ্ঠপোষকতা করছে পেট্রো বাংলা। ফজরাবি রিপোর্ট। দেশ একটা, কিন্তু একই পণ্য তিন ধরনের দাম দেন ভোক্তা। প্রথম শ্রেণীর ভোক্তার রান্নাঘরে চলে এসেছে গ্যাসের লাইন। ইউনিট প্রতি 12.60 টাকা দরে প্রিপেড মিটারে মেপে তারা ব্যবহার করেন জাতীয় সম্পদ। এক পরিবারে মাসিক খরচ হয় সর্বোচ্চ 500 টাকা। অন্য ক্যাটাগরির ভোক্তা পাইপলাইনের মাধ্যমে প্রায় একই পরিমাণ গ্যাস ব্যবহারের জন্য মাসে গড়েন 975 টাকা। এই ক্যাটাগরির একটি অংশ দিনের অনেকটা সময় গ্যাস পান না, তবু মাসে প্রায় 1,000 টাকা বিল দিয়ে যাচ্ছেন বছরের পর বছর। আমরা তো আমাদের মতো আমরা তো টাকা দিয়েই যাব, কিন্তু আমরা গ্যাস পাবো না, কিন্তু এটা কি ঠিক? তারপর আবার দাম বাড়াবে, গ্যাস দিবে না। গ্যাসের দরে প্রাপ্যতার এই হজবরল অবস্থার কথা জানে সংশ্লিষ্ট গ্যাস বিতরণ কোম্পানিগুলো, জানে পেট্রো বাংলা। ভোক্তার বিড়ম্বনা লাঘবের পদক্ষেপ না নিল, গ্যাসের দাম 1 লাখের দ্বিগুণ বাড়াতে চায় তারা। গড়ে 115 থেকে 117 শতাংশ দাম বাড়াতে এনার্জি রেগুলেটরি কমিশনে প্রস্তাব দিয়ে রেখেছে 4টি বিতরণ প্রতিষ্ঠান, বিতরণ কোম্পানি এবং 1টি সঞ্চালন কোম্পানি এবং পেট্রো বাংলা। তাদের আবেদনগুলো আইন এবং প্রবিধান মতে দাখিল করেছে। এখন হলো এই কারিগরি ও মূল্যায়ন কমিটি আবেদনগুলো যাচাই বাছাই করে বিশ্লেষণ করে একটা ট্যারিফ নির্ধারণের জন্য একটা মূল্যায়ন প্রতিবেদন কমিশন বরাবরে দিবে। ভোক্তা প্রতিনিধিরা জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন ভুল নীতিতে চলার কারণে গ্যাসের বাড়তি দামের বোঝা চাপানো হচ্ছে ভোক্তার কাঁধে। এইরকম ধরনের কাজটা শুধু অসাধু ব্যবসায়ীদের ক্ষেত্রেই মানায় এবং তারা যেন তেন প্রকারে লাভ করার চেষ্টা করে। পেট্রো বাংলাই বলি আর বিতরণ কোম্পানিগুলো বলি, তারা হচ্ছে জনগণের কোম্পানি, দেশের সরকারি কোম্পানি। তারা দেশের মানুষের স্বার্থ সংরক্ষণ করবে। তারা এই মূল্য প্রস্তাব করে যে অর্থ তারা বৃদ্ধির প্রস্তাব দিয়েছে তা কোনোভাবেই তাদের রাজস্ব চাহিদার সঙ্গে অর্থাৎ গ্যাস সরবরাহ ব্যয়ের সঙ্গে এক কথায় চোখ বুঝে বলা যায় সামঞ্জস্যপূর্ণ না। এদিকে গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব এনার্জি রেগুলেটরি কমিশনে দিয়ে রেখেছে বিপিডিবি। ফজলে আব্বি, এটিএন বাংলা, ঢাকা। ব্যাংকগুলো ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করে দেওয়ায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে দক্ষ কর্মী তৈরি হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে এতে দীর্ঘমেয়াদে সফলতা আসবে ব্যবসা বাণিজ্য ও দেশের অর্থনীতিতে। ব্যাংকারদের বেতন কাঠামোর বৈষম্য দূর করতে এমন উদ্যোগ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। শারফুল আলমের রিপোর্ট। বিশ্বের 174টি দেশে প্রায় 1.5 কোটি বাংলাদেশি কাজ করছেন। করোনার জন্য চলতি অর্থবছরের শুরুতে কিছুটা ভাটা পড়লেও ডিসেম্বর থেকে আবারও ইতিবাচক ধারায় ফিরছে প্রবাসী আয়। জানুয়ারি মাসে রেমিটেন্স এসেছে 1,740 কোটি 45 লাখ ডলার। বছরের শুরুতেই রেমিটেন্সে প্রণোদনার হার 2 থেকে বাড়িয়ে 2.5 করায় ইতিবাচক ধারায় ফিরছে প্রবাসী আয়। নতুন করে শুরু হচ্ছে কয়েকটি দেশের শ্রমবাজার। এমন সম্ভাবনা কাজে লাগাতে এবার বিদেশেও ব্যাংকের শাখা চালু করতে চান অনেকেই। অনেক জায়গাতে এক্সচেঞ্জ হাউস নাই, ব্যাংকগুলোকে একটু পদক্ষেপ নিতে হবে যে এক্সচেঞ্জ হাউস এসব জায়গায় আমাদের বাঙালির
ভেজেনার্সরা বেশি আছেন সেসব দেশে আমাদের এক্সচেঞ্জ হাউস খুলতে হবে, এবং এক্সচেঞ্জ হাউস যেখানে আছে সেই সব জায়গায় বেশি বেশি যেয়ে আমাদের কিছু রোড শো করতে হবে। প্রয়োজন হলো ডিজিটাইজেশন, প্রয়োজন হলো ফাইন্যান্সিয়াল ইনক্লুশন টু রিচ দ্যাট লেভেল যেখানে সাধারণ মানুষজন এই রেমিটেন্সের সেবাটা গ্রহণ করে। স্থাপনের ক্ষেত্রে যেটা প্রফিটেবল করাটা একটা বড় চ্যালেঞ্জ। বিদেশের পাশাপাশি দেশের ভেতরেও ব্যাঙ্কগুলো তাদের আর্থিক সেবা বাড়িয়েছে। জেলা শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলেও সহজেই অর্থ লেনদেনের সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। যারা বিদেশে আছে প্রবাসীরা তাদের যে পাঠানো রেমিটেন্সটা ইজিলি আমরা আর কি এটা পাচ্ছি বাড়ির কাছে সুবিধার্থেই আর কি করা। প্রত্যন্ত অঞ্চলে টাকাটা যদি ডিউ টাইমের মধ্যে পৌঁছে দিতে পারে, গ্রামের লোকজনকে যদি আবার ব্যাংকমুখী করতে পারে, এটা তাদের জন্য সুবিধা, দেশের জন্য সুবিধা। লাভজনক যেখানে ব্যবসা করা সম্ভব সেসব জায়গায় শাখা খুললে আমি মনে করি তাতে রেমিটেন্সের পরিমাণ বাড়বে, বৈধ পথে আসে, ফর্মাল চ্যানেলে আসে, সেটা আকৃষ্ট করার জন্য এর একটা ভূমিকা থাকবে। প্রবাসী আয় আহরণে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম, আর মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে রেমিটেন্সের অবদান 12%-এরও বেশি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দেশের জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ বায়ু দূষণ পরিমাপ করা হয়েছে গাজীপুরে, সর্বনিম্ন বায়ু দূষণ মাদারীপুরে, আর দূষিত শহরের তালিকায় এক নম্বরে রয়েছে রাজধানী ঢাকা। স্ট্যামফোর্ড বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের 64 জেলার বায়ুমান সমীক্ষা 2021 শীর্ষক বৈজ্ঞানিক গবেষণার ফলাফলে এসব তথ্য উঠে এসেছে। রিপোর্ট করছেন রাবেয়া আক্তার সুবর্ণা। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল তুলে ধরেন ক্যাপসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার। গত বছরের 6 জানুয়ারি থেকে 6 এপ্রিল পর্যন্ত দেশের জেলা শহরগুলোতে এই গবেষণা চালানো হয়। 7 ধরনের ভূমির ব্যবহারের উপর নির্ভর করে 3,163 জায়গায় বস্তুকণার মান ধরে বৈজ্ঞানিক পদ্ধতিতে পর্যালোচনা করা হয়। গবেষণায় বলা হয় দেশের সবচেয়ে দূষিত জেলা গাজীপুর। দূষিত শহরের তালিকায় ঢাকা রয়েছে এক নম্বরে, আর কম দূষিত বাতাসের জেলা মাদারীপুর। দেশব্যাপী 64 জেলার বায়ুমান সমীক্ষাটির উদ্দেশ্য ছিল 3টি। প্রথমত, দেশব্যাপী বায়ু দূষণের বেসলাইন তথ্য সংগ্রহ করা। দ্বিতীয়ত, জেলাগুলোর বায়ু দূষণের ক্রম তৈরি করা, এবং তৃতীয়ত, জেলাভিত্তিক বায়ু দূষণের মানচিত্র তৈরি করা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বক্তারা বলেন, ঢাকার অবস্থা এখন খুবই খারাপ। বায়ুর মান অধিকাংশ সময়ই অস্বাস্থ্যকর থেকে দুর্যোগপূর্ণ অবস্থায় থাকে। সরকারিভাবে বায়ু দূষণের আপডেট জনগণকে জানাতে হবে। আমরা বায়ু দূষণ রোধে অঞ্চলভেদে বিভিন্ন সুপারিশমালা উপস্থাপন করছি। দীর্ঘমেয়াদী পদক্ষেপের মধ্যে নির্মল বায়ু আইন 2019 বাস্তবায়ন করতে হবে। পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা তৈরির জন্য পরিবেশ মন্ত্রণালয়ের বার্ষিক বাজেট এবং লোকবল বাড়ানোর ব্যবস্থা করতে হবে। দেশব্যাপী নিয়মিত বায়ু মান পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে। বায়ু দূষণের মাত্রা দুর্যোগপূর্ণ অবস্থায় গেলে দেশে জরুরি হেলথ অ্যালার্ট জারি করার উপর জোর দেওয়া হয় গবেষণা প্রতিবেদনে। তবে একটা সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের 24 জন বিশিষ্ট নাগরিককে 2022 সালের 21শে পদক প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবছর ভাষা আন্দোলনে মোস্তফা এম এ মতিন ও মির্জা তোফাজ্জল হোসেন মুকুল মরণোত্তর 21শে পদককে ভূষিত হচ্ছেন। শিল্পকলা বিভাগের নেত্রে জিনাত বরকতুল্লাহ, সঙ্গীতে নজরুল ইসলাম বাবু, মরণোত্তর ইকবাল আহমেদ ও মাহমুদুর রহমান বেনু, অভিনয়ে খালেদ খান, মরণোত্তর আফজাল হোসেন ও মাসুম আজিজ এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। মুক্তিযুদ্ধে 21শে পদক প্রাপ্ত 4 জন হলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান, সৈয়দ মোয়াজ্জেম আলী মরণোত্তর, কিউ এ বি এম রহমান ও আমজাদ আলী খন্দকার। সাংবাদিকতায় 21শে পদক পাচ্ছেন এম এ মালিক। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিতে মোহাম্মদ আনোয়ার হোসেন, শিক্ষায় অধ্যাপক ডক্টর গৌতম বুদ্ধ দাস, সমাজসেবায় এস এম আব্রাহাম লিঙ্কন ও সংঘরাজ জ্ঞানশ্রী মহাতের এ পদক পাবেন। দুর্নীতি করে কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাজধানীতে বিআরটিসি ভবন আধুনিকায়নের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দুর্নীতি বন্ধ করতে না পারলে কোনো ক্ষেত্রে সফলতা আসবে না। এ সময় সততার সাথে কাজ করে যে কোনো মূল্যে বিআরটিসিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। দুর্নীতির ব্যাপারে প্রধানমন্ত্রীর কোনো আপত্তি নেই। দুর্নীতিবাজ লোক নিজের দলের লোক হলেও তাকে প্রধানমন্ত্রী ক্ষমা করেন না। দুর্নীতিবাজ যারাই আছে তাদেরকে অবশ্যই শাস্তির মুখে পড়তে হবে, কাউকে রেহাই দেওয়া হবে না। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যুবদল নেতা আকবর আলীকে সরকার সমর্থকরা গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন। তিনি আরও বলেন, হত্যা ও নির্যাতন করে সরকার পতনের আন্দোলন থামানো যাবে না। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের বক্তব্যের কঠোর সমালোচনা করেন রুহুল কবির রিজভী। জাতীয়তাবাদী যুবদল নেতা আকবর আলীকে হত্যার মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হল সন্ত্রাসী দুঃশাসনের ছায়ায় গ্রাস হয়ে আছে বাংলাদেশ। ক্ষমতাসীনদের বিশ্বাসের একমাত্র ভিত্তি হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদেরকে হত্যা করে ক্ষমতা ধরে রাখা। তবুও দৃপ্ত কণ্ঠে বলতে চাই, প্রতিবাদী স্বরকে কখনোই থামিয়ে দেওয়া যাবে না। চালের দাম নিয়ন্ত্রণে রাখতে অতি উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ধানের আবাদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। ধানের উৎপাদন বাড়াতে আগামী দেড় মাসের মধ্যেই নতুন রোডম্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সচিবালয়ে উচ্চ ফলনশীল জাতের ধানের আবাদ বৃদ্ধি সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না চালের দাম, এমনকি আমনের ভরা মৌসুমেও লাগামহীন ছিল চালের বাজার। এ নিয়ে হতাশ কৃষিমন্ত্রী নিজেও। সরকারি বেসরকারি স্টেক হোল্ডারদের নিয়ে আয়োজিত সভায় তিনি বলেন, আগামী আউশ আমন ও বোরো মৌসুমে উৎপাদন বাড়াতে নেওয়া হবে নতুন কৌশল। গত আমনেও আমাদের উৎপাদন ভালো হয়েছিল, গত বোরোতেও উৎপাদন খুবই ভালো হয়েছে। তারপরেও আমরা দেখছি যে নবান্নের মাস, পিঠা পর্বের মাস, অগ্রহায়ণ মাসেও চালের দাম বাড়ছে। ইমিডিয়েট আগামী দুই বছরে কি উৎপাদন আমরা বাড়াতে পারবো তার একটা টার্গেট আমরা নির্ধারণ করব। ইনসেন্টিভ দিতে হবে, ফ্রি অফ কস্ট দিতে হবে, বীজ ফ্রি দিব, সার ফ্রি দিব, পানি ফ্রি দিব, সেটাও যদি আপনারা বলেন সেই কৌশল আপনারা আজকে আমাকে বলেন। আন্তর্জাতিক বাজারে খাদ্যশস্যের দাম বৃদ্ধি এবং মানুষের আর্থিক সচ্ছলতা থাকার কারণে চালের দাম বেড়েছে বলেও জানান কৃষিমন্ত্রী। চালের চাহিদা ও উৎপাদন নিয়ে করা পরিসংখ্যানের অসঙ্গতি দূর করারও নির্দেশনা দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। আমরা দাবি করছি আমরা স্বয়ংসম্পূর্ণ, আমাদের উদ্বৃত্ত থাকার কথা। এত যদি আমাদের কনজাম্পশন হয় তাহলে উৎপাদন এত হচ্ছে, হিসাবে মিলছে না পরিসংখ্যান, জনসংখ্যার পরিসংখ্যান এবং আমাদের উৎপাদনের যে পরিসংখ্যান, এই সংখ্যাগুলোর মধ্যে যে একটা অসঙ্গতি বা ইনকনসিস্টেন্সি আছে সেটাকেও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। প্রত্যেকটা ইউনিয়নে আমাদের একজন করে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, তার এলাকায় কতটুকু জমিতে বুড়ো হয়েছে এবং কী কী ভ্যারাইটি হয়েছে, ইল্ড কী হবে, এটা বের করা তো কঠিন না, কেন এটা আমরা পারছি না। দেশের দক্ষিণাঞ্চলে লবণ সহিষ্ণু জাতের ধানের চাষাবাদ বৃদ্ধি এবং উচ্চ ফলনশীল জাতের বীজ কৃষকদের মাঝে দ্রুত ছড়িয়ে দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন কৃষিমন্ত্রী। এগুলো আমরা সম্প্রসারণের মাধ্যমে শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সেগুলো মানুষের কাছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়া ও পারিবারিক কলহে দ্বিতীয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সোহাগকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। রাজধানীর মালিবাগে সিআইডির মিডিয়া সেন্টারে বিশেষ পুলিশ সুপার মুক্তধর জানান, আগে স্ত্রী থাকা সত্ত্বেও গার্মেন্টসে কাজ করার সুবাদে তথ্য গোপন করে ব্রাহ্মণবাড়িয়ার মুক্তা বেগমকে বিয়ে করেন পটুয়াখালীর সোহাগ। সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসে কাজ করা অবস্থায় আবারও পরকীয়ায় জড়ান তিনি। আগে স্ত্রী সন্তান এবং পরকীয়ার বিষয়টি মুক্তা বেগম জানতে পারলে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। সুযোগ বুঝে হাত পা বেঁধে মুক্তাকে হত্যার পর ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান সোহাগ। প্রথমে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরে তোয়ালে দিয়ে তার পা
মুখ পরনের ওন্না দিয়ে হাত বাঁধে এই বেঁধে রেখে অন্য খাতে প্রবাহিত করার জন্য তার স্বামী মোহাম্মদ সোহাগ মিয়া সেখান থেকে হত্যা করে পালিয়ে যায়। বান্দরবানের রুমার দুর্গম পাহাড়ি অঞ্চলে জেএসএস সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ে সেনাবাহিনীর একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও এক সেনা সদস্য। আইএসপিআর জানায়, বুধবার রাতে রুমা উপজেলার বধিপাড়ায় চাঁদাবাজি করতে যায় জেএসএস সন্ত্রাসীরা। খবর পেয়ে রাইং খিয়াং লেক আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবের নেতৃত্বে নিরাপত্তা টহল দল সেখানে অভিযানে গেলে একটি জুম ঘর থেকে সন্ত্রাসীরা অতর্কিতে গুলি চালায়। এ সময় সেনা সদস্যরাও পাল্টা গুলি চালালে তিন সন্ত্রাসী নিহত হয়। এক পর্যায়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান ঘটনাস্থলে নিহত ও সৈনিক ফিরোজ গুলিবিদ্ধ হন। সেখান থেকে একটি এসএমজি, 249 রাউন্ড গুলি, তিনটি অ্যামুনিশন ম্যাগাজিন, তিনটি বন্দুক, চার জোড়া ইউনিফর্ম এবং প্রায় 53,000 টাকা উদ্ধার করা হয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের ভুয়া বেঞ্চ অফিসার সেজে প্রতারণা করার অভিযোগে খুলনার সোনাডাঙ্গায় রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে সিআইডি। রাজধানীর যাত্রাবাড়ির মিরহাজিবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন জানান, প্রায় দুই বছর ধরে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছিল রাশেদ। এ পর্যন্ত 8 জন ভুক্তভোগীর কাছ থেকে সে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান তিনি। চট্টগ্রামে শেষ হয়েছে দেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো বেক্সিমকো ইসলামিক আইকন সিজন 2-এর বিভাগীয় অডিশন। বাইতুল শরফ কামিল মাদ্রাসার দিনব্যাপী এই প্রতিযোগিতার চূড়ান্ত বাছাইয়ের 15 জনকে নির্বাচিত করা হয়। কোরআন, হাদিস, ফিকাহ ও সমসাময়িক ইসলামিক জ্ঞান সহ 10টি বিষয়ের উপর এই প্রতিযোগিতায় অংশ নেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনূর্ধ্ব 40 শিক্ষার্থীরা। চূড়ান্তভাবে নির্বাচিতদের নিয়ে ধারণকৃত অনুষ্ঠান পুরো রমজান জুড়ে প্রতিদিন রাত 10টার সংবাদের পর প্রচারিত হবে এটিএন বাংলায়। আর সেরা 10 জনকে নিয়ে মালয়েশিয়ার হবে গ্র্যান্ড ফিনালে। বিজয়ীদের জন্য রয়েছে সর্বোচ্চ 10 লক্ষ থেকে সর্বনিম্ন 3 লক্ষ টাকার অর্থ পুরস্কার সহ বিদেশ ভ্রমণের সুযোগ। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দুই বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া বগুড়ার বেকার যুবক আলমগীর কবিরকে চাকরি দিয়েছে সুপার শপ স্বপ্ন। গতকাল স্বপ্ন সুপার শপের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির তার হাতে নিয়োগপত্র তুলে দেন। এর আগে আলমগীর কবিরকে নিজ কার্যালয়ে ডেকে কথা বলেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী। সেখানে বসেই জুম অ্যাপের মাধ্যমে তার সাক্ষাৎকার নেন সুপার শপের কর্মকর্তারা। পরে আলমগীর কবিরকে স্বপ্নের ঢাকার তেজগাঁও কার্যালয়ে বিজনেস রিসার্চ বিভাগে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে নিয়োগ দেওয়া হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার ইদলিব প্রদেশে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে 6 শিশুসহ অন্তত 13 জন নিহত হয়েছে। ঘনবসতিপূর্ণ আত্মে এলাকার একটি ভবনে রাতভর এই অভিযান চালানো হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। বিস্তারিত উল্লেখ না করে সন্ত্রাস বিরোধী অভিযানটি সফল হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ধারণা করা হচ্ছে মার্কিন বিশেষ বাহিনীর টার্গেট ছিল আইএস বা আল কায়দা সমর্থিত কোনো জঙ্গি নেতা। স্থানীয়রা জানান, নিহত 13 জনের মধ্যে 4 জন নারীও রয়েছেন। দেশের দুর্যোগ প্রবণ এলাকার উন্নয়নে যা যা করা দরকার তার সব কিছুই করছে সরকার। জামালপুরের মাদারগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ কমে এসেছে বলে উল্লেখ করেন তিনি। পরে তিনি বীর মুক্তিযোদ্ধা ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজার থেকে বিপুল পরিমাণ নকল আকিজ বিড়ি, নকল পাইলট ও রয়্যাল সিগারেট এবং চা পাতা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। মোটরসাইকেলে কেন্দুয়ার শাহিদপুর বাজার থেকে পূর্বধলার শিমুলকান্দি বাজারে নিয়ে যাওয়ার সময় এসব পণ্য জব্দ করা হয়। জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা আতিকুল হোসাইন এই অভিযান পরিচালনা করেন। এবার ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক সামান্য বেড়েছে। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 6 পয়েন্ট বেড়ে 7023 পয়েন্টে দাঁড়িয়েছে, তবে লেনদেনের আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। দিন শেষে লেনদেন হয় 1,261 কোটি 27 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া 380টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে 166টির, কমেছে 172টি ও অপরিবর্তিত রয়েছে 42টি কোম্পানির শেয়ারের দাম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 40 কোটি 59 লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া 302টি কোম্পানির মধ্যে দর বেড়েছে 125টি, কমেছে 135টি ও অপরিবর্তিত রয়েছে 42টি কোম্পানির শেয়ারের দর। এবারে পার্টেক্স খেলার খবর। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলতে দুপুরে নিউজিল্যান্ড গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে দেশ ছাড়ার আগেই দুঃসংবাদ পেয়েছে টাইগ্রেসরা। এক ক্রিকেটার ও দুই সাপোর্ট স্টাফের করোনা ধরা পড়েছে। তাদের ছাড়াই দুপুরে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয় দলের বাকি সদস্যরা। সেখানে পৌঁছে 10 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে নিগার সুলতানা জাহানারাদের। তারপর করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়া সাপেক্ষে 14 ফেব্রুয়ারি থেকে অনুশীলন করতে পারবে দল। 24 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কন্ডিশনিং ক্যাম্প। আগামী 4 মার্চ শুরু হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। 5 মার্চ বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টাইগ্রেসদের পরের ম্যাচ 14 মার্চ প্রতিপক্ষ পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে 18, 22 ও 25 মার্চ। বিশ্বকাপের ফাইনাল হবে 3 এপ্রিল। ওয়েস্ট ইন্ডিজ তারকা আন্দ্রে ফ্লেচারের ব্যাটিংয়ে জয়ের ধারার ফিরল খুলনা টাইগার্স। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দিনের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সকে 9 উইকেটে হারায় মুশফিকুর রহিমের দল খুলনা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি সিলেট সানরাইজার্স ব্যাটসম্যানরা। 51 বলে মোহাম্মদ মিথুনের 72 রানে ভর করে 142 রানের পুঁজি পায় 5 উইকেট হারানো সিলেট। খুলনার খালেদ 20 রানে 2 উইকেট নেন, জবাবে 143 রানের টার্গেটে নেমে উড়ন্ত সূচনা খুলনা টাইগার্সের। দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও সৌম সরকার 99 রান তুলে দলকে জয়ের পথে রাখেন। সৌম 43 রান করে সাজ করে ফেরেন। 34 বল হাতে রেখেই থিসারা পেরাসাকে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন ফ্লেচার। তিনি 47 বলে 71 রানে অপরাজিত থাকেন। 9 বলে অপরাজিত 22 রান করেন পেরাসা। আসন্ন AHF কাপের জন্য স্পন্সর পেয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য AHF কাপের জন্য বাংলাদেশ হকি দলকে পৃষ্ঠপোষকতা করবে ঢাকা মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংক। ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের কার্যালয়ে ফ্যালকন হলে কার্যনির্বাহী কমিটির সভা শেষে এসব কথা জানান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। এ সময় তিনি জানান 10 ফেব্রুয়ারি থেকে BKSP-র মালয়েশিয়ান কোচ গোবিনাথানের অধীনে সেখানে অনুশীলন করবে বাংলাদেশ হকি দল। ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ শিকদার বলেন, সেপ্টেম্বরে চীনের হাংজু এশিয়ান গেমস বাংলাদেশি কোচের অধীনে অংশ নেবে বাংলাদেশ হকি দল। ইন্দোনেশিয়ার জাকার্তায় আমাদের AHF কাপ অনুষ্ঠিত হবে, সে লক্ষ্যে আমাদের আজকের টিম গঠন, কোচ ম্যানেজার এবং অন্যান্য কার্যক্রমগুলি ছিল। এশিয়ান গেমস যেহেতু আমরা একটা সময় পাবো, সেপ্টেম্বরে হবে, এই বড় সময় থাকবে, এক্ষেত্রে আমরা আমাদের লোকাল যারা কোচ আছে, হ্যাঁ, এবং যাদের পারফরমেন্স ভালো, সেরকম 1-2 জনের নাম আমাদের এখানে আসছে, আমরা এটা আলাপ আলোচনা করে আমরা লোকাল কোচের, আমরা চাচ্ছি যে এশিয়ান গেমসটা আমাদের লোকাল কোচের ব্যাপারে থাকুক।
ওয়ালটন দ্বিতীয় জাতীয় ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। উদ্বোধনী দিনে পুরুষ বিভাগ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশ এবং নাইন স্টার যুব সংঘ, আর নারী বিভাগে শেষ চারের টিকিট পায় বাংলাদেশ আনসার। পল্টনের আউটডোর স্টেডিয়ামে 22 দলের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আজম আলী খান সহ অন্যান্যরা। সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে 14টি এবং নারী বিভাগে 8টি দল অংশ নিচ্ছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ব্যবসায়ী মহসিনের আত্মহত্যার ফেসবুক লাইভ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ হাইকোর্টের, ব্যবহার করা যাবে না কোনো মাধ্যমেই। করোনা সংক্রমণ রোধে 21 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল চলমান বিধিনিষেধ, চরম সংকটে মহামারীতে দেশে ফেরা প্রবাসী কর্মীরা। নির্বাচন কমিশনে দেওয়া বিএনপির রিপোর্টে লবিস্ট নিয়োগের তথ্য নেই, খতিয়ে দেখার সক্ষমতাও নেই ইসির। বাড়ল এলপিজির দাম, সরবরাহে ঘাটতি, তারপরও রান্নার গ্যাসের দাম দ্বিগুণ করার প্রস্তাবে হতবাক ভোক্তারা। এবং ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করে দেওয়ায় ব্যাংকে দক্ষ কর্মী তৈরি হবে অভিমত বিশ্লেষকদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।